কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে ব্যক্তিগত যানবাহন ও মানুষের চলাচল কিছুটা বেড়েছে, তবে যৌক্তিক কারণ ছাড়া যারা বেরিয়েছেন তাদের অনেককে গুনতে হয়েছে জরিমানা। রিপোর্ট করছেন হাসান জাভেদ। কঠোর লকডাউনে গত কয়েকদিন রাজধানীতে যে চিত্র ছিল, সোমবার সেই চিত্রে কিছুটা পরিবর্তন দেখা গেছে। প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন যেমন বেড়েছে, তেমনি মানুষের চলাচলও ছিল বেশি। জরুরি সেবা নিতে এবং আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন করতে তারা বাসার বাইরে এসেছেন বলে জানান। তবে ঘোরা যুক্তিতেও রাস্তায় আসতে দেখা গেছে অনেককে। এই মধুবাগ থেকে আইসি বনশ্রী যাবো, মৃত্যুবার্ষিকীর খাবারটা দিয়ে আসবো। মৃত্যুবার্ষিকীর খাবার নিয়ে যাচ্ছে, এটা কি জরুরি কোনো আওতায় পড়ে? না না, এটা জরুরি আওতায় পড়ে না। তাহলে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? এটা আমরা এখন প্রসিকিউশন দিব। পুলিশি চেকপোস্টে কঠোর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে যানবাহনে থাকা গাড়ির চালক ও যাত্রীদের। অনেক জায়গায় পুলিশের সাথে চালকদের বাধানুবাধে জড়িয়ে পড়তেও দেখা গেছে। ঘরে বাজার নাই, আমি পাঁচজন সংসারের কামাই করার মাত্র একজন আমি। যেটা চলার নিষেধ আছে, আপনি সেটা নিয়ে বের হয়েছেন কেন বলেন? সরকারে বলেন, আমাকে গরিব মানুষ সব মেরে ফেলাক একবারে। বাড়তি ভাড়া চাওয়ায় জরুরি প্রয়োজনে খেটে খাওয়া যেসব মানুষ রাস্তায় বেরিয়েছেন, তাদের কিছুটা বিড়ম্বনায়ও পড়তে হয়েছে। রিক্সা বা অথবা হুন্ডা একটা তো পাইলে হতো, কিন্তু দাম বেশি চাচ্ছে। বাসায় চামিলিবাগ। চামিলিবাগ? জি। চামিলিবাগ থেকে কোথায় যাচ্ছেন নামাজ পড়তে? এইখানে বারোতলায় মসজিদে। চামিলিবাগে মসজিদ নেই? আছে এখানে। তাহলে এখানে কাজ আছে, কাজে থাকে। কঠোর লকডাউনে বিধিনিষেধের মধ্যেও রামপুরা ব্রিজ থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। সেখানে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না। যাবো আমরা স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার থেকে? হ্যাঁ, এইভাবে যাচ্ছেন সবাই, মাস আসছে তো আমাদের। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।